প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকার পর রোববার বিকাল সোয়া চারটার দিকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলাচলের জন্য উপরের বিদ্যুৎ লাইন অর্থাৎ ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় উত্তরা থেকে মতিঝিল রুটের মেট্রো রেল থেমেছিল শেওড়াপাড়া কাজীপাড়ার মধ্যবর্তী স্থানে, আর মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেনটি আগারগাঁও স্টেশনে থেমেছিল। এদিকে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম OCS জিরো ভোল্টেজ হয়ে মেট্রো রেল চলাচল বন্ধ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রান্সিট কোম্পানি লিমিটেড DMTCL। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, স্বীকার করা যাবে। এই দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাস্কারা করেন না, বুঝে বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে কিচ্ছু লাগবে না।